morning, welcome back to my channel. This is Nil Reetu. I am from the show. Kemon acho? Asha kori khub bhalo acho. Amiyo khub bhalo achi. Ajke hocche shonibar ar ajke amader nimontonno royeche. Mamoni sokal sokal snan shere niyeche. Chole jabe okhane. তো ওটা একটা পিসির বাড়ির কালীপূজো হচ্ছে হাসখালি খুশিবিশি আমাদেরই রিলেটিভ হয় তো তাদের বাড়িতে কালীপূজো হচ্ছে তো এনিওয়েজ চলো ঘড়ির কাঁটা এখন 7:30টা রোজই আমি 7:30টা নাগাদ তোমাদের সাথে কথা বলতে চলে আসি আর চলো ব্লগটাকে এখন হাসি মুখে শুরু করি মোটামুটি সকাল সকাল আমার যা কাজ ঘরে গিয়ে ডিউটি পালন করা সেগুলো শুরু করে দিই Stop John. Mama ni beriye jacche. Tata. Eta par ini ini hocchen pasher bari dida ar mama ni jacche. Amra abi chole jabo. Chole jacche. তো এই যে টিফিন টিফিন বানিয়ে চলে এসেছি এই যে তার টিফিন রেডি করে ফেলেছি উনি এখন স্নান টান করে পুজো দিচ্ছে ঠাকুরকে ধূপ দেখাচ্ছে এই চাদরটা যে কার অ্যাকচুয়ালি বোঝা যায় না ভীষণ সিরিয়াস এখন দিচ্ছে না ঠাকুরকে ধূপ দেখাচ্ছে না কি করলে ওটা তো যাই হোক রেডি হবে রেডি না তারপর বেরোবে ফোনটা খুলে মুছবে কভারের পিছনে জায়গাটা ধুলো 3790 কাছে রাখো সবসময় এটা তো কারণ হচ্ছে এইটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি তো এই যে সব কাজ সেরে ঠেরে চলে আসলাম জল টল গুলো সব রোদে দিয়েছি দাঁড়া তোমাদের দেখাই আর জ্যাকেটটা গায়ে জ্যাকেটটা খুলেও রোদে দিয়ে দিয়েছি এখন টিফিন করব টিফিনে আজকে ডিমের তরকারি তো কালকে রয়েছে ওটা দিয়ে খেয়ে নেবো এ দেখো জল রোদে দিয়ে দিয়েছি সক্সটাও রোদে দিয়েছি তো চলো আগে খেয়ে নিই খাওয়া দাওয়া করে আজকে তো আর জামা কাপড়গুলো কাচলাম না দেখি কালকে কাচবো আচ্ছা দিদিভাই কাচছে অলরেডি এতদিনের সব জমানোগুলো সবাই রোদে ঘটে দিচ্ছে তাই বললাম থাক আজকে আর ইয়ে করে লাভ নেই কালকে কাচবো একটা সকালবেলা কাচতে দিয়ে দেবো এই জায়গাটা আবার কি হলো হ্যাঁ যাই হোক ওদিকে তো মা রান্না করছে মামনি তো চলে গেছে মা রান্না করছে মাছ হয়েছে পুঁই শাক দিয়ে মূলো দিয়ে সিম দিয়ে একটা ঝোল টাইপ মানে সর্ষে বাটা মতো হয়েছে আর সেটা হচ্ছে আমি মূলো বাদে একটু সিম আর ডাটা নিয়ে মানে একটু সর্ষে বাটার ঝোলটা নিয়ে চলে আসলাম দেখাবো পরে খাওয়ার সময় মাংস হবে আর কি হবে জানি না মাছ হবে তো চলো খেয়ে নিই আগে তো আমি আগে স্নানটা সেরে আসি কারণ 12টা বাজে এরপর সবাই একে একে স্নান করবে তো আমি ফাঁকা থাকতে থাকতে স্নানটা করে আসি তারপরে এসে আমি ব্লগটা এডিট করব আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে চলো স্নানটা সেরে আসি তো এই যে স্নান টান করে চলে এসে একেবারে আমি ধূপ ঠাকুরের ধূপ টুপ দেখিয়ে নিয়েছি আর আজকে কি পড়েছি দেখবে এই দেখো এটা এটা কিন্তু নীলের প্যান্ট হ্যাঁ মানে অবভিয়াসলি নীলেরটা আমার হবে না কিন্তু এই প্যান্টটা ওর বড় হয় ওই জন্য নতুন একবার দুবার পড়েছে কি সাইজ দেখে কিনেছে আমি জানি না ও একবার দুবার পড়েছে পরে রেখে দিয়েছে আর ইউজ করে না তাহলে এটা তো শীতকাল ছাড়া পরা যাবে না ওই জন্য ভাবলাম পরি বেশ ভালো জগার্স টাইপের এন আবার গার্ডার সিস্টেম আছে জগার্স টাইপের যেগুলো রিপ থাকে আর কি তলায় আর আমার তো আরে দেখো ওখানে আমি ঠাকুরের ধূপ দেখিয়ে দিয়েছি আর আমার তো জেনারেলি এখনো জামা কাপড় কিছুই কাচা হয়নি নাইটি ফাইটি সবই আমার নোংরা পড়ে রয়েছে গামলার মধ্যে কাচবো কালকে তো তারপর থেকে আবার ওগুলো পরবো যাই মাঝে মাঝে এরকম ড্রেস শীতকালে অন্তত পরা যায় গরমকালে তো ওই একই নাইটি ছাড়া আর কিছু পরা যায় না গরম লাগে তো যাই হোক আমি এখন গতকালকে ব্লগটা এডিট করব
আগে এডিট করে নি, তারপরে কথা বলছি। ঠিক আছে, এখন বাজে 1:10, ব্লগটা এডিট করে নি। ব্লগ আমার মোটামুটি রেডি। বাবা ঠান্ডা লাগছে, হ্যাঁ দাও তো জ্যাকেটটা। আচ্ছা নীল চলে আসছে, এখন খেতে বসবো, 2 বাজে, আজকে একটু দেরি হবে লাঞ্চ করতে, জানতাম। না না গন্ধ করবে, আমি হাতে দেবো না, আমার হাত পুরো, তো চলো লাঞ্চে বসি। তো এই হচ্ছে মেনু, মেনু মেনু এখানে রয়েছে চিকেন, এখানে ওই ঘরে, এখানে রয়েছে হচ্ছে সেই সিম দিয়ে, সজনের ডাটা দিয়ে, আলু দিয়ে, এর মধ্যে ইয়েও ছিল, মূলোও ছিল, বাট মূলো আমি নিইনি, সর্ষে বাটা। এখানে মাছ, এটা আমার মাছ, নীল খাবে না। এটা হচ্ছে মাছের তেল, এটা আমার, নীল খাবে না, নীল শুধু এটা দিয়ে আর মাংস দিয়ে খাবে। নীলের মাংস বলে আর কিচ্ছু, কোনো সাইড আইটেমও খেতে চায় না বলেই গেছে, শুধু সামনে একটা তরকারি খেতে হয় তাই খাবে, মাছ তো খাবে না, রোজ মাছ খায় বলে, আর ওই সামনের তরকারিটা খাবে, তেলও খেতে চায় না, খায় না। আর ভাত গরম হয়ে গেছে, এদিকে জল, আমার জলগুলো ওই জানলায় আছে, তো চলো খেয়ে নিই। গুড ইভিনিং, এখন একটু দেরি হয়ে গেছে আজকে, 9:05, তো চলো বেরোবো, আর 5:15 মধ্যে পড়াতে যাওয়ার কথা ছিল, আজকে একটু তাড়াতাড়ি পড়াতে যাওয়ার কথা ছিল, তো চলো ডাইরেক্ট পড়াতে ঢুকবো, বেশি কথা না বাড়িয়ে চলো বেরোই, আর নিজের মুড়িটা নেবো, তাহলেই হয়ে যাবো। একেবারে ডাইরেক্ট চলে এসছে, আমি পড়াতে দোকানে যাইনি, পড়িয়ে তারপরে যাবো। তো এই যে পড়িয়ে বেরোলাম, এখন নীলকে বললাম একটু আসো, তারপরে যাবো দোকানে গিয়ে বসবো। তো এই যে চলে এসছি দোকানে অনেকক্ষণই, আর এখন চা খাবো একটু, আর আমার তো সন্ধ্যাকালীন যে ধুচ্ছার নেশাটা সেটা তো হয়নি, ওর জন্য এখন চা খাবো। আর আরেকটা হচ্ছে, তোমাদের জানোই আজকে শনিবার কালী পুজোর নিমন্ত্রণ, দিদি ভাইরা কখন আসবে আমি ঠিক বলতে পারবো না, মামনি ফোন করেছিল, পুজো টুজো শেষ হয়ে গেছে, এখন প্রসাদ টসাদ সব চলছে, মন ভাসানো হয়ে গেছে কি ঠাকুরের, ও ঠাকুর ভাসানো হয়ে গেছে, ও খাওয়া দাওয়া শুরুও হয়ে গেছে, আর আমরা তো দোকান টোকান 8:30 পরে বন্ধ করে তারপরে যাব। তো যাই হোক, আজকে লেফট হ্যান্ডটা খুব ব্যথা করছে, জানি না কেন, সরি। তো চলো চাটা খেয়ে নিই। তো 8:30 এখন ক্লোজিং টাইম, চাটা খেয়ে দুজনে গল্প করলাম, কাজটা যা করলাম, আর এখন জাস্ট বেরোবো, দিদি ভাইরা ওখানে মনে হয় ফোন করেছিল, দেখাও করে গেছে, ওরা খেতে বসে গেছে, আর আমরা যাবো গিয়ে তারপরে বসবো, আর এই জন্য এখন ক্লোজ করছে, সব প্যাকিং ট্যাকিং করছে, তারপরে বেরোবো। এই যে বেরিয়ে গেছি, এক্ষুনি ঢুকে যাবো, এক্ষুনি ঢুকে যাবো ওদের বাড়িতে, এই আমাদের দোকানের পিছনেই ওদের বাড়ি। তো এই পিসির বাড়ি হচ্ছে মানে আমার ঠাকুমা শাশুড়ির বোনের মেয়ের বাড়ি, ঠিক আছে, তো একদমই রিলেটিভের মধ্যে। তো এই দেখো পৌঁছিয়ে গেছি, দিয়ে সবার সাথে কথা হচ্ছে, আমি যদিও বা ফার্স্ট টাইম, আর গিয়ে দেখছি, তোমাদেরকে তো বললামই যে দিদিভাইয়েরা আগে চলে গেছে, আর ওরা খেতেও বসে পড়েছিল, আর এখানে এই এই ইনি হচ্ছেন যে পিঙ্ক কালারের শাড়ি পরা, ইনি হচ্ছেন ওই বাড়ির ছোটো বউ, আর এদিকে দেখো ছোটকারা খেতে বসেছে, ছোটমা ছোটকা ভাই দুই ভাই সব খাচ্ছে, আর তোমাদের দেখাই চলো কোথায় পুজোটা হয়েছে। এই দেখো এইখানে পুজোটা হয়েছে, দেখো প্রদীপ জ্বলছে, সামনে আলপনা দেওয়া, তো ঠাকুর তো তোমাদের বললামই ভাসান হয়ে গেছিলো। তো মামনিদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা খেতে বসে পড়লাম, আমি আর নীল, আর ওই পাশে শঙ্কু কাকা রয়েছে আর উত্তমদা রয়েছে। শঙ্কু কাকা মানে যিনি চশমা পরা, দেখো যে জগ নিয়ে যে জল ঢালছে, ও হচ্ছে আমার স্টুডেন্ট মানে জ্যোতি, যাকে পড়াই তার বাবা। খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিক রওনা দিয়ে দিয়েছি, আর মামনিরা তো আগেই খেতে বসে গেছে, মামনি তো আগেই খাবার গেছিলো, দিদিভাইরা পরে খেতে বসেছিল, আমরা যখন ঢুকলাম তখন ওরা তো খেতে বসেছিল, ওরা খাওয়া দাওয়া করে ওরা আমাদের আগেই বেরিয়ে গেছে, কারণ টোটো দাঁড়িয়ে
দাঁড়ানো ছিল না, তো ওই জন্য লেট করতে পারবে না। আর আমরা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি, চলো বাড়ি গিয়ে তোমাদের বলছি কি কি মেনু ছিল। তো ফাইনালি বাড়ি চলে আসলাম, এখন চেঞ্জ করব, ফ্রেশ হব, অনেক কাজ, ঘড়িতে বাজে 10:30। চলো ব্লগটাকে আজ এখানেই এন্ড করে দিচ্ছি। আর তোমাদের খুব ইচ্ছা ছিল ঠাকুরটাকে দেখানো, মাকে দেখানোর, কিন্তু দেখাতে পারলাম না, কি করবো বলো, ভাষণ দিয়ে দিতে হয়। যদি মানে সকালবেলা যেতাম তাহলে হয়তো সূর্য ডোবার আগে ভাষণ দিতে হয়। আর নীলকে দেখাতে পারছি না, কারণ নীল এসে ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়েছে। যাই হোক, সূর্য ডোবার আগে ভাষণ দিতে হয় বলে দেখাতে পারলাম না, কি আর করবো। চলো ব্লগটাকে আজ এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগে থাকলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজ থেকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। টাটা, বাই, গুড নাইট।